ছড়িয়ে পড়ল খবরটা দাবানলের মতো, রাবেয়া খাতুন দুর্গা হবে। ইমাম ও পুরোহিত উভয় পক্ষ এবারেও ক্ষোভে ফেটে পড়লেন একযোগে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, গোরামিতে গোরামি মিশিয়ে। মৌলবী সাহেব আর হরিহর ঘোষাল ক্রোধে গর্জে উঠলেন, বিষে বিষ ঢেলে আর আগুনে আগুন ছড়িয়ে। তারা জানতে চাইলেন, কে এই ধর্মঘাতী রাবেয়া খাতুন? এবার সামনে এলো রাবেয়া খাতুন। সে বলল, রাবেয়া খাতুন আগুনের উপর দিয়ে হেঁটে আসা নারী, রাবেয়া খাতুন পাথরের বুক চিরে বেরিয়ে আসা নদী, রাবেয়া খাতুন ধ্বংসস্তূপ বিদীর্ণ করে জেগে ওঠা প্রাণের সবুজ। মৌলবী সাহেব ধমকে উঠলেন, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলতে তোমায় আমরা দেব না। রাবেয়া উত্তর দিল, যে রজস্বলা মেয়েটি প্রহরীর প্রহরা ছিঁড়ে প্রবেশ করে দেবতার গর্ভগৃহে, সেই রাবেয়া খাতুন। যে অন্তজ মেয়েটি অভিজাত বংশের ছেলে মেয়েদের টোপকে উঠে আসে প্রথম স্থানে, সেই রাবেয়া খাতুন। যে মেয়েটি মায়ের হত্যাকারী তার বাবাকে পাঠিয়ে দেয় কয়েদখানায়, সেই রাবেয়া খাতুন। আপনাদের ধর্মগুলি মানবতার কথা বলে, অথচ কুসংস্কার, অশিক্ষা আর স্বার্থপরতার সঙ্গে সন্ধি করে। আপনারা নিয়মিত ক্রুশবিদ্ধ করেন সেই মানব ধর্মকেই, কোটি কোটি মানুষকে রাখেন অভুক্ত অর্ধভুক্ত, আর নারীদের উপর চালান শাসন শোষণ নির্যাতন। আপনাদের এই অধর্ম নাশের জন্য যার অকাল বোধন অবশ্যম্ভাবী, সেই রাবেয়া খাতুন। অতঃপর এগিয়ে এলেন রাবেয়ার পিতা ও মাতা। পিতা বললেন, তোর এই পাগলামিকে আমরা প্রশ্রয় দেব না। রাবেয়া বলল, যে মেয়েটি পথের ধারে কুড়িয়ে পাওয়া সদ্যজাত শিশুটিকে আপন বুকের ওম ও অমৃত দিয়ে বাঁচিয়ে তোলে, সেই রাবেয়া খাতুন। দরিদ্র পরিবারের হাঁড়িতে যে জননী ফোটায় দুধ সাদা ভাতের গন্ধ ফুল, সেই রাবেয়া খাতুন। লাঞ্ছিত শ্রমিকের ক্ষত স্থানে যে রাখে কোমল হাত, সেই রাবেয়া খাতুন। যে হিমা দাসের সংগ্রাম বুকে বয়, যে কল্পনা চাওলা বা বাচেন্দ্রী পালের স্বপ্নের অংশীদার, সেই রাবেয়া খাতুন। মাতা বললেন, কেন সব এসব বলছিস তুই? তুই সব নোশ, তুই তো আমাদের মেয়ে। রাবেয়া একটু হেসে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, সংখ্যালঘুদের ঘরে যে উন্মাদের আগুন লাগিয়ে মেতে ওঠে নরমেধ যজ্ঞে, আর সংখ্যাগুরুর ঘরে যে নরা ধমেরা ছুঁড়ে দেয় নিষিদ্ধ পশু মাংস, তাদের বিরুদ্ধে যে নারী কলম ধরে, সেই রাবেয়া খাতুন। হিন্দু যুবকের প্রণয়িনী হয়ে যে আতিয়া খাতুন দান করে তার একটি কিডনি, সেই রাবেয়া খাতুন। নবাব সিরাজের মৃত্যুর পর যে লুৎফা খোশবাগে জ্বালিয়ে রাখে চিরাগ, সেই রাবেয়া খাতুন। রাবেয়া বলেই চলল, এক ধর্মের উৎসবে অন্য ধর্মের যারা উৎসব মুখর আনন্দে উদ্বেল, তাদের বুকের ভেতর রাবেয়া খাতুন আলোর স্রোতস্বিনী। রাবেয়া খাতুন এদেশের মাটিতে, নদীতে, আকাশে, দিগন্তে ব্যাপ্ত চরাচরে। আমি দুর্গা ব্যানার্জি, মেরি কম, সাইনা নেওয়াল, আমি মিতালি রাজ, আরতি সাহা, ফতিমা বিবি, সানিয়া মির্জা, রাবেয়া খাতুন গুজরাট, ত্রিপুরা, রাজস্থান, রাবেয়া খাতুন পাঞ্জাব, হিমাচল, জম্মু, কাশ্মীর, রাবেয়া খাতুন ভারত ভূমি, সমগ্র ভারত ধাম। এরপর প্রবীণ মাস্টার মশাই নবকুমার চক্রবর্তী রাবেয়ার মাথায় হাত রাখলেন। কি বলতে চাইছিস একটু স্পষ্ট করে বলবি মা? রাবেয়া স্মিত হাস্যে বলল, মাস্টার মশাই, রাবেয়া খাতুন রক্ত জবার নাম,
সে সূর্যমুখী ফুল, সে ঈদের চাঁদ, সে বুদ্ধ পূর্ণিমা, সে মাতা মেরির কোল, সে যশোধরার জঠর, সে ভগবতী দেবীর বক্ষ, সে আমিনা মায়ের সুধা, সে ত্রিনয়নী, সে সহস্র ভুজা। স্বদেশ জুড়ে প্রতিটি নারী নির্যাতন, প্রতিটি শ্রমিক শোষণ, প্রতিটি অন্যায় একটি একটি করে গড়ে তুলেছে আমার 998টি হাত। যেদিন নির্ভয়ার উপর চড়াও হয়েছিল দানব শক্তি, সেদিন জন্ম হয়েছিল আমার 999তম হাতটি। আর যেদিন আসিফার উপর নেমে এসেছিল বর্বর আক্রমণ, সেদিন সৃষ্টি হয়েছিল আমার সহস্রতম হাত। অতঃপর সব বাধা উপেক্ষা করে পুজো সমাপ্ত হলো। এবারেও গুরুদেবের ব্রহ্মতে যে কেউ ছাই হলো না। পুজোর শেষে ভাই ভাই ক্লাবের বিকাশ, জুম্মান, গৌতমের মতো রাবেয়াও ঘুমোতে গেল। দরজা খুলে দিলেন মা। রাবেয়া বলল, আমি দুর্গা হতে পেরেছি। বলো না আম্মি, আমি দুর্গা হতে পেরেছি। আনন্দাশ্রুতে ভাসতে ভাসতে মা বললেন, পেরেছিস পেরেছিস পেরেছিস, তুই পেরেছিস দুর্গা হতে, তুই হতে পেরেছিস ভারত নন্দিনী, তুই হতে পেরেছিস পুণ্যভূমি ভারত, তুই হতে পেরেছিস ভারত জননী, তুই হতে পেরেছিস দুর্গা, তুই পেরেছিস।